শুরুতেই বলে রাখি, যারা 23 মার্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এই ভিডিওটা আপাতত স্কিপ করতে পারো, তোমরা পরীক্ষার পরে দেখলে ভালো করবে, ঠিক আছে? যদিও বিষয়টা তোমরা আজ না হয় কাল তো জানতেই পারবে, ঠিক আছে? অনেকে হয়তো জেনেও গেছো মোটামুটি, তবে এই যে দেখছো এই বিষয়টাকে নিয়ে আজকে আলোচনা হবে, এবং খুবই একটা মারাত্মক জিনিস। জেনারেলি এখানে কয়েকটা মেন মেন পয়েন্ট নিয়ে আলোচনা করব, যাতে বিরক্ত না লাগে। এবং আরেকটা বিষয় বলে রাখি, ভিডিওটা পারলে, জেনারেলি যেটা আমি বললি না, পারলে শেয়ার করবে, কেননা এই একটা ইনফরমেটিভ ভিডিও, যেটা তোমরা না দেখলে কিছুদিন পরে এই নিয়ে বিতর্ক উঠবে যেটা আবার কবে নিয়মটা তৈরি হলো। যেমন মাদ্রাসা সার্ভিস কমিশনের, যেমন ধরে নাও NCTE রুল জেনারেলি প্রত্যেকটা রাজ্যকেই মানতে হয়, প্রত্যেকটা রাজ্য। বাকি মাদ্রাসা 5% রিল্যাক্সেশন কেন দিল না, কেননা এরা রিজার্ভেশন ব্যাপারটা রাখছেই না, ঠিক আছে? SC ST PH যে কোনো রিজার্ভেশন, নিয়োগের ক্ষেত্রে রিজার্ভেশন, এই সমস্ত নিয়মগুলো মানছে না বলে 5% রিল্যাক্সেশনও দিচ্ছে না, ঠিক আছে? সেটা ওরা রিজার্ভড আনরিজার্ভড মানছে না বলে NCTE রুলটা ও ক্ষেত্রে কিন্তু ফলো করছে না। কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে NCTE রুল যে কোনো রাজ্যের, ঠিক আছে, তারা কিন্তু NCTE রুল মানতে বাধ্য। এখানে এইবার আমি তোমাদেরকে বলবো যে আরেকটা নিয়ম, যেটা আমি তোমাদেরকে প্রথমে শুরুতে বলেছিলাম, যখন মাদ্রাসার নোটিফিকেশান দেয়নি, সেখানে গেজেট পাবলিশ হয়নি, তখন কিন্তু বলেছিলাম যে ওভারঅল 50% করে দিয়েছে, ঠিক আছে? শুধুমাত্র যাদের বিএ আছে, মানে বিএ বা বিএসসি MA বা MSc নেই, ঠিক আছে, সেক্ষেত্রে একজন অনার্সের 50%ও যা, একজন পাস কোর্সের বা জেনারেল ছাত্রছাত্রীর 50%ও তাই, ঠিক আছে? তোমার MSc থাকলো সেক্ষেত্রে আলাদা, MA থাকলো সেক্ষেত্রে আলাদা, গ্র্যাজুয়েশনে 50 নেই, MA তে 50 আসে, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেবল। যাই হোক, এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো না। এই নিয়মটা প্রথম 2019, ঠিক আছে, 2019 প্রথম নিয়মটা জেনারেলভাবে ইমপ্লিমেন্ট তখন হয়নি, কিন্তু সেটা কিন্তু পরবর্তী SLST-র, যদিও তারপরে তার SLST হয়নি, মাদ্রাসার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে নিয়মটা কিন্তু কার্যকরী হয়েছে। তো NCTE যেহেতু একবার বলে দিয়েছে টেটের ক্ষেত্রে, ঠিক আছে, এই যে বলছে, দেখো, NCTE ইজ ওয়ার্কিং টুয়ার্ডস প্রপোজিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং টেট অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ক্লাস 9 টু 12, ঠিক আছে? তো এই যে NCTE যখন একবার বলেছে, তখন আর কিন্তু কোনো উপায় নেই, টেট কিন্তু এবার হবেই। কিন্তু আরেকটা বিষয়, কবে নাগাদ হতে পারে, ইমপ্লিমেন্ট করছে ব্যাপারটা তো এখনও ফিক্স হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে, যেটা নিরাশাও হতে পারে একটা, তবে যাই হবে হোক, আমরা চাইছি এটা ফিক্স করুক। টেট, দেখো, টেট বলতে গেলে PTটা ঠিক নয়, প্রিলিমিনারি টেস্ট ঠিক নয়, এটা টিচার এলিজিবিলিটি টেস্ট, এবং এক্ষেত্রে তোমাদের শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে মেরিটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেমন প্রিলিমিনারি, যেমন WBCS-এর ক্ষেত্রে প্রিলিমিনারি হয়, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে কিন্তু কোয়ালিফাইং মার্কসটাই পেতে হবে, অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে 60%, ওকে? তো এই সিলেবাসটা মোটামুটি একটা আলোচনা করলেও হবে এই ভিডিওতে, পরে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? সিলেবাসটা মোটামুটি আছে, এবং প্রাইমারি টেটের সঙ্গে কোনো সঙ্গ নেই এটা। হ্যাঁ, প্রাইমারি টেটে যেমন টেট হয়, সেই রকম টেট বলতে পারো তোমরা। তো আমরা দেখেছি প্রাইমারি লেভেলের, ঠিক আছে, 2020 নিয়ম অনুসারে বা তার আগে যেরকম নিয়ম কীরকম, যে প্রাইমারি টেটের 1 থেকে 5 পর্যন্ত, তার 5 থেকে 8 পর্যন্ত আপার প্রাইমারি, সেক্ষেত্রে টেট হয়, ঠিক আছে? এইবার কিন্তু মেন সাবজেক্টের আগেও টেট থাকবে, সেটা NCTE রুল করছে, রুল বানাচ্ছে, এবং সেটা খুব সম্ভবত তাড়াতাড়ি হয়েও যাবে। দেখো, এটা মানে 24-12 ফেব্রুয়ারি প্রথম এটার পাবলিশ হয়, ব্যাপারটা, গোটা ঘটনাটা এখানে কিন্তু বর্ণনা করা আছে। এবং এই যে NEP 2020-র রুল অনুসারে, মানে NCTE কী বলছে, যে টিচার এলিজিবিলিটি টেস্টটা থাকবে, এবং এই প্রসেসে নাকি জেনারেলভাবে ভালোভাবে স্টুডেন্ট এক একটা ডিপার্টমেন্টে, যাই হোক, যদিও তো এগুলো তো সবসময় হয় না, 2016-তে হয়নি, তো সেক্ষেত্রে কি সবাই কি মানে এলিজিবল নয়, যারা তারা কি চয়েস করেছে তাদের, কেমনটা নয়, দেখো, যাই বা হোক, জিনিসটা যেন ঠিকঠাক হয়। আদৌ তো SLST জেনারেলি কোনো খবর নেই, তবে হ্যাঁ, 2024-25 নাগাদ এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যাবে, 2024-25 নাগাদ, এখানেই কোথাও একটা লেখা আছে আমি দেখলাম, 2024-25 নাগাদ কিন্তু এটা কার্যকরী হয়ে যাবে বলা আছে, 2024 শেষ দিকে হতে পারে বা 25-এর শেষ দিকে হতে পারে। এবার একটা বিষয়, যে এর আগে যদি ক্যালকাটা গেজেট প্রকাশ হয় SLST-র ক্ষেত্রে, ঠিক আছে, ভোটের আগে তো আর সম্ভাবনা খুবই অল্প, তো ভোটের পরে দেখা যাক,
অ্যান্ড ধরে নাও তারপরে যদি পাবলিশ হয় এবং সেখানে যদি টেটের কথাটা না থাকে তবে ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু পরে হলে, তারপরে হলে এটা কিন্তু যেহেতু এটা রুল করে দিচ্ছে NCTE, তো SLST কিন্তু এর বাইরে যাবে না এবং টেটটা নেবে। তবে যাই হবে হোক, এখানে ধরে নাও প্রাইমারি টেট যেমন 100-150 নম্বরের হয়, 150 নম্বরের, ওকে, তো এক্ষেত্রেও 150 নম্বরে হতে পারে, ইভেন 180 নম্বরেরও হতে পারে। তবে যাই হোক, সেটা জানিয়ে দেবে এবং NCTE-র এই যে রুল, মানে টেটের ব্যাপারটা, সেটা কিন্তু বারবার বলছি প্রাইমারি টেটের সঙ্গে নয়, যে প্রাইমারি টেট কোয়ালিফাই করা থাকলে এটা দিতে হবে না, এমন নয়, এটা ম্যান্ডেটরি থাকবে। 9 থেকে 10 অবধি একটা লেভেলের টেট হবে, প্লাস 10 থেকে 12 অবধি একটা লেভেলের টেট হবে। আরেকটা বিষয়, এখন দুটো সাবজেক্টে বসতে দেবে কিনা সেটাই সন্দেহ। তুমি ধরে নাও 9-12 এলিজিবেল, তো সেক্ষেত্রে দুটোতে বসতে দেবে কিনা বা একটাতেই, একটার জন্যই তুমি একটাতেই অ্যাপ্লাই করতে পারবে, এরকমও যেহেতু নিয়ম আসছে, মানে নিয়ম মাদ্রাসার ক্ষেত্রে যেমন হলো, ওকে, তো সেক্ষেত্রে কিন্তু টেট লেভেলও আলাদা হবে, যেহেতু 9-12 টেট এখানে একসঙ্গে কম্বাইন করে বলে দিচ্ছে। হ্যাঁ, তো 9 থেকে 10 অবধি এক লেভেলের টেট হবে, 9-10-এর, প্লাস মাস্টার ডিগ্রির ক্ষেত্রে, পিজির ক্ষেত্রে, 11-12-এর ক্ষেত্রে আরেক ধরনের, মানে সেটাও আলাদা টেট হবে আর কি, বুঝতে পারলে? তো তোমাদেরকে আরেকটা পেজ আমি দেখাচ্ছি, দেখো, তো এক্ষেত্রে দেখো যে মোট নাম্বার এরকম বলা হচ্ছে, যদিও এগুলো এখনও সম্পূর্ণ যে এটাই হবে এমন নয়, তো 60% যে কোয়ালিফাইং মার্কস সেটা বুঝতে পারছো তোমরা, ঠিক আছে, 180 নাম্বার ভিত্তিতে যদি হয়, 180 নাম্বারের ভিত্তিতে, ঠিক আছে, তাহলে কিন্তু যে 60% অর্থাৎ মোটামুটি 108, তাই তো? আর যেটা রিজার্ভডের ক্ষেত্রে, এক্ষেত্রে দেখো রিজার্ভডের ব্যাপারটা থাকবে, ওকে, তো এই ধরনেরই থাকবে এবং তোমাকে কিন্তু যে টেটের মানে 9-12-এর ক্ষেত্রে বাকি যোগ্যতাগুলো কিন্তু একই থাকবে, যে টেটের জন্য আলাদা করে কিছু যোগ্যতা চায় না, সেক্ষেত্রে তোমার ট্রেনিংটা ম্যান্ডেটরি থাকবে, প্লাস যে 50% স্কোরের ব্যাপারটা সেটাও ম্যান্ডেটরি থাকবে, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু NCTE-র এই রুলটা একদম কার্যকরী হয়ে গেলে, যদিও দেখছো মানে 2018 সালেও এরকম বলা হয়েছিল কিন্তু তখনও কিন্তু কার্যকরী করা হয়নি, তবে এবার কিন্তু আমার মনে হচ্ছে যে আর খুব একটা লেট হবে না এদের কার্যকরী করতে, ঠিক আছে? 2018-19-এও কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু এখনও পর্যন্ত এটা ম্যান্ডেটরি হয়নি, তো আবার যেহেতু কথাটা উঠেছে সুতরাং হয়তো 2025 নাগাদ ম্যান্ডেটরি হয়ে যাবে, 24টা হয়তো হবে না, ঠিক আছে? তো ওকে গাইজ, আমরা সিলেবাস নিয়েও বিস্তারিতভাবে পরের ভিডিওতে আলোচনা করবো, আপাতত তোমরা মাদ্রাসা পরীক্ষাটা ঠিকঠাক দাও, ঠিক আছে? অ্যান্ড ডিটেলস আপডেট গ্রুপেও দিয়ে দেওয়া হবে, এটা অফিসিয়ালভাবে বারবার বলছি এখনও পর্যন্ত কিন্তু ইমপ্লিমেন্টেড হয়নি, ওকে? ওকে গাইজ, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।